আপনারা যদি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার দিতে না পারেন, তাদেরকে যদি বাংলাদেশের নাগরিক মনে না করেন, তাহলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন প্রয়োগ করে ঘোষণা দিয়ে দিন তারা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কিংবা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, আমি আর একটু পরিষ্কার করে দিই, তারা ঝুমন দাসের সুরক্ষা দিতে অপারগ, এটা স্বীকার করে নিয়েছে। এই ঝুমন দাসের কথাই বলি, তার যে স্ট্যাটাসের কথা বলা হয় সেটা রাষ্ট্রবিরোধীও নয়, একজন মৌলবাদী নেতার বিরুদ্ধে। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা এই ঝুমন দাস আপন। 25 বছর বয়সে এই যুবক প্রায় 6 মাস ধরে বিনা বিচারে জেলে বন্দী রয়েছেন। তার একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স মাত্র 11 মাস। সেই কন্যা সন্তানের বয়স যখন 6 মাস, তখন ঝুমন দাস আপনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, হেফাজতে ইসলামের একজন কুখ্যাত ব্যক্তি সন্ত্রাসী মামুনুল হকের বিরুদ্ধে আচরণ করেছেন তিনি। মামুনুল হককে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সেই নোয়াপাড়া গ্রামের সকল হিন্দু বাসিন্দার উপরে হাজার হাজার ধর্মীয় সন্ত্রাসী ঝাঁপিয়ে পড়ে, তাদের বাড়িঘর ভাঙচুর করে, সম্পদ লুটতরাজ করে। সেই ঘটনায় উল্টো ভিকটিম আজ ঝুমন দাস আপন। ঝুমন দাস আপনের স্ত্রী সুইটেরানী দাস তার সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানটি নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন। আমাদের সবারই প্রশ্ন, কেন ঝুমন দাস আপন এখনও জেলখানায়, কেন তার মুক্তি হচ্ছে না, যেখানে ওই গ্রামে হামলা চালানোর পর প্রায় 1000 ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করে ভিকটিম হিন্দু পরিবারগুলো, এবং সেখান থেকে মাত্র 52 জনকে গ্রেপ্তার করা হয়, যার সবাই এখন জামিনে বাইরে রয়েছেন। এমনকি এই মামলার প্রধান আসামি স্থানীয় যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন বা স্বাধীন মেম্বার, তিনিও জামিনে মুক্তি পেয়ে দিব্য জীবনযাপন করছেন, যেখানে ভিকটিম ঝুমন দাস এখনও কারাগারে। উচ্চ আদালত বলছে ঝুমন দাসের নিরাপত্তার খাতিরে, তার নিরাপত্তার দিক বিবেচনা করে তাকে জেলে রাখা হবে আরও কিছুদিন। সেই কিছুদিনটা কত বছর সেটা যদিও স্পষ্ট করেনি বাংলাদেশের হাইকোর্ট। নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত এ যাবৎ ঝুমন দাসের জামিন চাওয়া হয়েছে কমপক্ষে 7 বার, এবং এই 7 বার তার জামিন প্রত্যাখ্যান করা হয়েছে। তার বিরুদ্ধে কী এমন অভিযোগ, সে কী এমন কাজ করেছে, সেটি যদি আমরা একটু তাকাই সহজেই আমরা বুঝতে পারি। এবং আমরা প্রায় সবাই জানি তিনি কিছুই করেননি, তিনি একজন শীর্ষ সন্ত্রাসী, মামুনুল হকের মতো একজন ধর্ম ব্যবসায়ী, একজন লম্পট প্রতারক, দাঙ্গাবাজের বিরুদ্ধে আচরণ করেছিলেন। তার যে অপকর্ম, সেই অপকর্মগুলো ছোট্ট একটি ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন মামুনুল হক। গ্রেপ্তারের পরে বা পূর্বে বাংলাদেশের প্রায় সকল মন্ত্রী এমপি মামুনুল হকের অপকর্মের সমালোচনা করেছেন। গ্রেপ্তার যদি করতেই হয় তাহলে মামুনুল হকের বিরুদ্ধে আচরণ এ যাবৎ যারা করেছেন সবাইকে গ্রেপ্তার করতে হবে, ভুরি ভুরি মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, এমপিকে গ্রেপ্তার করতে হবে, সাংবাদিক, কলামিস্ট, ব্লগার সহ সচেতন সকল মহলকে এখন জেলখানায় থাকতে হবে। একা কেন ঝুমন দাস আপন থাকবে? আমরা এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের বক্তব্য শুনব, তার মধ্যে আমাদের সবার পরিচিত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী এই বিষয়ে, ঝুমন দাস আপনের বিষয়ে কী বলেন সেটা আমরা শুনব। আমরা বিখ্যাত মানবাধিকার কর্মী সুলতানা কামালের মুখ থেকে শুনব তিনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন, এবং বাংলাদেশ সরকার এই বিষয়টিকে কীভাবে দেখছে, তারা কেন ঝুমন দাসকে জামিন দিচ্ছে না। প্রথমে চলুন একটি ক্লিপ দেখে নেওয়া যাক। মানবাধিকার কর্মী সুলতানা কামাল জানাবেন মন্ত্রী তাকে কী বলেছেন, ঝুমন দাস আপনের ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি আসলে কি, চলুন ওনার মুখ থেকে শুনিনি। জি, অ্যাডভোকেট সুলতানা কামাল, না ঝুমন দাসের কথা সেইদিনও উঠেছিল, আরেকটা আপনাদের চ্যানেলে বোধহয় আরেকটা অনুষ্ঠানে উঠেছিল, তো সেখানে যে কথাটা আমরা শুনেছি যে ঝুমন দাসের মুক্তির জন্য যারা চেষ্টা করছেন তাদেরকে জনসমক্ষে কথাটা কেউ বলেননি, কিন্তু অত্যন্ত দায়িত্বশীল একজন মন্ত্রী বলেছেন যে ঝুমন দাসকে আসলে তার সুরক্ষার জন্যই তাকে ছাড়া হচ্ছে না। তার মানে রাষ্ট্র কিংবা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, আমি আর একটু পরিষ্কার করে দিই, তারা ঝুমন দাসের সুরক্ষা দিতে অপারগ, এটা স্বীকার করে নিয়েছেন। জনসমক্ষে যদিও স্বীকার করেন নাই, কিন্তু যখন তাদের সঙ্গে কথা বলা হয়েছে বিশেষভাবে তার মুক্তির জন্য, তারা এই উত্তরটাই দিয়েছেন যে ঝুমন দাসকে তার নিরাপত্তার জন্যই
জনসমক্ষে নিয়ে আসা হচ্ছে না। তার মানে যারা ঝুমন দাসের উপর আক্রমণ করতে পারত কিংবা ঝুমন দাসকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক আক্রমণ যারা পরিচালনা করেছে, তাদের শক্তির কাছে রাষ্ট্রীয় শক্তি কিংবা সরকারের শক্তি মোটামুটি ভাবে নিজেদেরকে অসহায় বোধ করছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আরো কয়েকটা জায়গায় সেই একই কথা বলা হয়েছে। অবশ্যই আদালতের মাধ্যমে এটার একটা সুরাহা করা যায়, হেভিয়াস কর্পাস করা যায় যে এই ব্যক্তিকে আমরা দেখতে চাই সামনে তিনি কোথায় আছেন, তাকে জনসমক্ষে নিয়ে আসা হোক। এবং অবশ্যই আমরা বারবার দাবি জানাতে পারি শ্যামল, এবং জানানোও হচ্ছে যে ঝুমন দাসকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে সে যাতে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটা যদি করতে না পারে অপরাধীদের জামিনে মুক্তি দিয়ে যিনি নিরপরাধ তাকে বন্দী করে রেখেছেন, আমাদের কাছে পরিচিত আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে, কিন্তু তার বাস্তবতা কতটা পার্থক্য হয়েছে সেটি আমরা আব্দুল গাফফার চৌধুরীর মুখ থেকে শুনে নিই। চলুন, এখনো জেলে কেন, তাকে এখনো জামিন দেয়া হচ্ছে না, আপনার মতামত জানতে চাই। এটা খুব একটা ভীষণ দুঃখের ব্যাপার। আমি নিজে একজন আওয়ামী লীগ সমর্থক বলে পরিচিত এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, চাই আওয়ামী লীগ আগামী নির্বাচনেও জিতুক। কিন্তু দুঃখের সঙ্গে বলবো যে আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই। আওয়ামী লীগের নামে মাত্র ক্ষমতায় আছে, ক্ষমতা দখল করেছে আমলাতন্ত্র। এখন বাংলাদেশকে একটা পুলিশ স্টেট বলা চলবে। অপরাধীরা জামিনে মুক্ত পায়, নিরাপরাধ লোক জেলে পথে জামিন পায় না, সংখ্যালঘু হলে তার সম্পত্তি, তার মেয়ে, এরা সব মালে গণিমত হয়ে যায়। তারপরে যে অত্যাচার এখন চলছে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, আমার একটা আশা ছিল শেখ হাসিনা এইসব অত্যাচারী এবং সাম্প্রদায়িক মনোভাবের লোক আমাদেরকে দমন করবেন, কিন্তু কোভিডের জন্যই হোক বা ডেঙ্গুর জ্বরেই হোক তিনি বিব্রত, ব্যতিব্যস্ত, এইসব দিতে চোখ দিতে পারছেন কিনা জানি না, কিন্তু তার লোকেরা, এই ঝুমন দাসের কথাই বলি, তার যে স্ট্যাটাসের কথা বলা হয় সেটা রাষ্ট্রবিরোধীও নয়, একজন মৌলবাদী নেতার বিরুদ্ধে, তাতে যদি অতিরঞ্জিত কিছু হয়ে থাকে তার বিচার হবে, সে জামিন পাবে। তিনি একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের লোক, তার একমাত্র উপার্জনশীল ব্যক্তি, তার অনুপস্থিতিতে তার স্ত্রী 11 মাসের মেয়ে কষ্ট পাচ্ছে। এটা কি আমাদের প্রশাসনের মনে একবারও লাগেনি? তারা তো ইংরেজ প্রশাসক নয়, তারা পাকিস্তানি প্রশাসক নয়, তারাই বাংলাদেশের প্রশাসক। এই সংখ্যালঘু বলে তারা কি বুঝতে হবে যে বাংলাদেশের সংখ্যালঘুরা ইকুয়াল রাইটস অফ সিটিজেন পাচ্ছে না? সাল্লা থেকে শুরু করে এই চট্টগ্রাম, কক্সবাজার, রামু এইসব জায়গায় যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, তাতে মনে হয় যে বাংলাদেশে এখনো পাকিস্তানি শাসন রয়ে গেছে অথবা বিএনপি এবং জামাত দেশ শাসন করছে। আওয়ামী লীগ এখানে একেবারেই জিরো পাওয়ার। আমি তো ঝুমন দাসের অবিলম্বে জামিন নয় মুক্তি দাবি করি। শেখ হাসিনার কাছে আমার একান্তই প্রার্থনা, আগামী নির্বাচনে আমাদের মতো লোকদের সমর্থন যদি তিনি চান, তাহলে আওয়ামী লীগকে তার আগের অবস্থানে, অসাম্প্রদায়িক অবস্থানে নিয়ে আসুন। বর্তমানে আওয়ামী লীগ একটি সাম্প্রদায়িক দলে পরিণত হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের হাতে শাসন ক্ষমতা নেই। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, অনেক মন্ত্রী, অনেক এমপির বিরুদ্ধে যেসব অভিযোগ, এইসব অভিযোগ
বিএনপি আমলে বিএনপির আমলা এবং মন্ত্রীদের বিরুদ্ধেও ছিল না। আমরা তারেক রহমানকে বলি, উনি হাওয়াই ভবন তৈরি করেছিলেন, আজকে বাংলাদেশে একটা নয় 100টা হয় হাওয়া ভবন তৈরি হয়েছে, তার মালিক আওয়ামী লীগের নেতারা। এই অবস্থার পরিবর্তন দরকার। মানবাধিকার কর্মী অজন্তা দেবরায়ের সঞ্চালনায় বি হিউম্যান ফার্স্ট মুভমেন্টের এই অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী যে স্পষ্ট বক্তব্য রেখেছেন, এই কথাগুলো যখন আমরা বলতে যাই, তখন আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু রাজাকার শাবকরা আমাদের দেশদ্রোহী বানিয়ে দেয়, আমাদের রাষ্ট্রবিরোধী বানিয়ে দেয়। বন্ধুরা, আমরা এবার 71 টিভির একটি আলোচনা অনুষ্ঠানে দেখব আওয়ামী লীগের দালালি করা কিছু তথাকথিত আইনজীবী এই ঘটনাটাকে, অর্থাৎ ঝুমন দাসের জামিন না হওয়াকে কীভাবে দায়ী করছেন, কীভাবে তারা দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন ছুতো খুঁজছেন। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ নামের এই ব্যক্তিটি এখানে কি কথা বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি শুধু ঝুমন দাসের বিষয়টা আলোচনা এসছে এখানেই বলি। আপনি সম্ভবত বলেছেন হাইকোর্টে মুভ করা হয়েছে, হাইকোর্টে মুভ করা হওয়ার পরে তো এই মামলায় তো জামিন হওয়ার কথা। আমি জানি না হাইকোর্টে মুভ করে এটাকে শুনানি হয়েছে কিনা, কারণ এই সমস্ত মামলা আপনি জানেন এই এক ধরনের কসমেটিক মামলা বলি আমরা এটাকে। অনেক মামলাই আছে, একটা ঘটনা হলো, একজনকে জাস্ট একটা আসামি করে সাজিয়ে দেওয়া হলো, খুব পত্রপত্রিকা আসলো, মামলা হয়ে গেল। কিন্তু আলটিমেটলি এগুলো তো হাইকোর্ট পর্যন্ত আসার পরে এগুলো আসলে জামিন টেমিন অনেকগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যতগুলো আছে দেখবেন 90% কেসেই কিন্তু হাইকোর্ট পর্যন্ত আসার পরে জামিন হয়ে যায়। এখানে যে মামলাটা আছে সেখানে আপনার দুটো জিনিস, একটা হলো এখানে মামলাটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কিন্তু এটার সঙ্গে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু সিম্পল একটা অপরাধ না। এখানে একটা আপনার ওই যে কথাটা বলা হচ্ছে যে পরের দিন লুটপাট হয়েছে, অর্থাৎ একটা ডিজাইন তৈরি করার জন্য একটা ডিজাইন করা হয়েছে যে একজনের ফেসবুকে একটা পোস্ট আসলো, সেটা ধর্মীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত অবশ্যই হতে পারে, সেটা আপনার আমাদের যে দণ্ডবিধিতে আগে ছিল সেখানে সাজা কম ছিল এবং সেখানে সহজেই জামিন হতো। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরে ওই অফেন্সটা এখানে অন্তর্ভুক্ত হওয়ার পরে এটা সাজা বেশি, আর আপনি বলেছেন বেইলিবল কিনা, এটা বেইলিবল অফেন্স না। কিন্তু বেইলিবল অফেন্স না হলেও যদি গ্রাউন্ড থাকে বেইল দেওয়ার মতো সেক্ষেত্রে কিন্তু কোর্ট বেইল দেন। অবশ্য যদি ম্যাজিস্ট্রেটের কাছে ওখানে বারবার আবেদন করেন, এখানে আমি মনে করবো যে যারা মামলাটা ডিল করছেন তাদের কিছুটা ভুল হচ্ছে। কারণ হচ্ছে যখন লন্ডন ম্যাজিস্ট্রেট একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জামিন নর্মালি আপনি দেখবেন কোথাও ওইগুলো দেয় না, খুব রেয়ার কেস, হয়তো ধরেন একটা কোনো বিশেষ প্রশ্ন আসতে পারে, হয়তো বড় হাইফাই বিষয় সেটা হয়ে যেতে পারে, সেগুলো তো আপনি বললেন যে এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো আমরা বাদ দিলাম। সাধারণভাবে বলি ডিজিটাল সিকিউরিটি একটা একজন ম্যাজিস্ট্রেট যখন জামিন দেবেন না, ঠিক আছে, ডিস্ট্রিক্ট জজে গেলে মোস্ট অফ দ্য কেসে জামিন হয়ে যায়, আর যেগুলো না হয় হাইকোর্টে আসতে হয়ে যায়। তো ঝুমন দাসের ব্যাপারে হাইকোর্টে এসছে বলে আমার জানা নাই, হাইকোর্টে আসতে এটা জামিন হয়ে যাবে। আর যারা ওখানে অন্য আসামি, যারা নাকি অন্য অপরাধে গ্রেফতার হয়েছে, তাদের লয়ার হয়তো সেইভাবে তারা প্রত্যেকটা কোর্টে বা হাইকোর্ট পর্যন্ত এসে তারা আবেদন করেছেন, জামিন করেছেন। এবং ঝুমন দাসের কেস এই মুহূর্তে এতদিন পরে এটা জামিন না পাওয়ার কোনো কারণ নেই, ঝুমন দাস যে এতদিন আছে এটার পিছনে আমি মনে করি যে এটা যদি মানে আমি শব্দটা ভাবে বলতে চাচ্ছি না, মানে যে কারণে ভালো আইনজীবী যদি হতেন তা সেইভাবে একটি পরিকল্পিত ভাবে পদ্ধতি করে করতেন, এতদিন তো তার এই কেসে জামিন থাকার ভিতরে থাকার কোনো কারণ নাই। বন্ধুরা, বুঝতে পারলেন, তিনি বিভিন্নভাবে দায় চাপালেন, হাইকোর্টে আপিল করা হয়নি, ভালো আইনজীবী যায়নি উপস্থাপন করে, যেখানে সুলতানা কামাল বলে দিলেন আইনমন্ত্রী চান না এই মুহূর্তে ঝুমনের জামিন হোক, সেখানে এত ধানাই পানাই করার কি আছে। এবং আমরা 71 টিভিকে একটি অসাম্প্রদায়িক চ্যানেল হিসেবেই জানি, কিন্তু আমার খুব অবাক লাগে মিথিলা ফারজানার মতো একজন উপস্থাপিকা এই ঘটনা সম্পর্কে না জেনে একটি রিপোর্টকে সামনে রেখে ডয়চে ওয়েলের তিনি বলে যাচ্ছেন, তিনি বলছেন তিনি জানেন না, জানেন না তাহলে অনুষ্ঠান করতে আসছেন কেন? আর এই মঞ্জিল মোর্শেদরা কি চান, ওনারা কি সরকারের এই অন্যায়কে ধামাচাপা দিতে চান, নাকি ওনাদের জ্ঞানের অভাব রয়েছে, ওনারা জানেন না এই ঘটনা সম্পর্কে? যদি ঘটনা সম্পর্কে না জেনে থাকেন তাহলে অনুষ্ঠানে আসেন কেন? আপনাদের চেহারা দেখানোর কি এত দরকার? 71 টেলিভিশনের ফেসবুক পেজে এই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছিলেন যে তুই ভাই কিছু জানোস না, তুলে এনে দালালি করতে আইসুস কেন? আমি যদিও এভাবে বলতে চাই না, কিন্তু মূল কথা এটাই, আপনি একটা ঘটনাকে একটা অন্যায়কে জাস্টিফাই করতে এসে বিভিন্ন লোককে দায়ী করতে পারেন না। আমার জানা মতে ঝুমন দাস আপনের জন্য হাইকোর্টে হাই প্রোফাইল, অন্যতম বাংলাদেশের হাই প্রোফাইল একজন দায়িত্ববান ব্যারিস্টার দাঁড়িয়েছিলেন, কোর্ট বলে দিয়েছে ঝুমন দাস আপনের জেলে থাকা উচিত কারণ তার নিরাপত্তার অভাব। এখন সর্বশেষ প্রসঙ্গে আসি, ঝুমন দাস আপন ইস্যুতে
তথাকথিত হিন্দুদের অধিকার রক্ষাকারী সংগঠনগুলো কি করেছেন? একজন নেতা, তথাকথিত হিন্দু নেতারা কি দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা ঝুমন দাস আপনের নিরাপত্তার দায়িত্ব নিলাম? আপনারা কি করেছেন? আপনারা তো ব্যস্ত অন্য কাজে। নারীদের অধিকার খর্ব করার জন্য যে সকল কালো আইন রয়েছে সেগুলোর পক্ষে আপনারা রাস্তায় দাঁড়াচ্ছেন, আপনারা মিছিল মিটিং করছেন। আমি সন্দেহাতীতভাবে বলতে চাই, যদি এখন এই মুহূর্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় বেঁচে থাকতেন, তাদেরকে আপনারা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে জেলে ভরে দিতেন। আপনারা সেই উগ্রবাদী সংগঠন। আপনারা নিরীহ মানুষের পাশে দাঁড়াতে পারেন না। ঝুমন দাস আপন কেন গ্রেপ্তার হয়েছে? যদি ঝুমন দাস আপন নাম না হয়ে, ঝুমন দাস নাম না হয়ে মোহাম্মদ ঝুমন হতো, তাহলে একটা ব্যক্তিকেও আক্রমণ করা হতো না, এরকম ঘরের পর ঘর লুটতারাজ করা হতো না। তারা হিন্দু বলে ঝুমন দাস হওয়ার কারণে আজকে এই অবস্থা আমরা দেখেছি। নাসিরনগরে রসরাজ, এই মৎস্যজীবীকে কীভাবে দোষারোপ করা হয়েছিল, তাকে কীভাবে বিনা বিচারে জেল খাটানো হয়েছিল, তার এলাকার সমগ্র হিন্দু বাড়িঘর মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছিল, লুটতরাজ করা হয়েছিল, পরবর্তীতে প্রমাণিত হলো যে রসরাজ এই অপরাধ করেনি। স্থানীয় সাইবার ক্যাফে ব্যবসায়ী জাহাঙ্গীর এবং কিছু আওয়ামী লীগ নেতা তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য এই ঘটনা ঘটিয়েছে। চট্টগ্রামের রামুর ঘটনা মনে আছে? বুদ্ধদের সাথে কী নির্মমতা হয়েছিল, সেখানেও রাজনৈতিক চক্রান্ত। তাহলে এই সমাধান কে করবে? ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন, আমি যদিও সংখ্যালঘু বলতে চাই না, আমি এক কথায় বলতে চাই, বাংলাদেশে যারা অমুসলিম তাদের পদে পদে বিপদে পড়তে হয় এবং সেই বিপদের সিঁড়ি তৈরি করে দেন তাদের নেতারা, এটা বলতে আমার বিন্দু পরিমাণ কোনো দ্বিধা নেই। কারণ একটু ভেবে দেখুন তো, এই তো কদিন আগে চন্দ্রনাথ পাহাড়ে উঠে কিছু মুসলিম ধর্মাবলম্বী আজান দিয়েছিল এবং সেই অভিযুক্তরা এখন জেলে, তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করানো হয়েছে। আজান দিলে আপনাদের ধর্মের কী এমন 12টা বেজে যায়, আপনাদের অনুভূতি এত ঠুনকো কীভাবে হয় আমার মাথায় আসে না। যে হিন্দু ধর্মাবলম্বীদের আমরা ছোটকাল থেকে সহিষ্ণু দেখে এসেছি, তাদের মধ্য থেকে এত উগ্রবাদী কীভাবে তৈরি হয়? গ্রেপ্তার হওয়া একজন ব্যক্তির কমেন্ট দেখতে পাচ্ছি, সে পাশে মন্দির দেখে ঝামেলা হবে বলে সে দূরে গিয়ে আজান দিয়েছে। একটা স্বাধীন সার্বভৌম দেশে যে কেউ ধর্ম প্রচার করার অধিকার রাখেন, যে কেউ ধর্ম সমালোচনা করার অধিকার রাখেন, ধর্ম পালনের যেমন অধিকার রয়েছে, ধর্ম না পালন করারও সাংবিধানিক স্বাধীনতা রয়েছে। তাহলে আপনি মামলাটা কিসের বলে দিলেন? তারা কি এসে আপনার মন্দির দখল করে নিল, আপনাকে মন্দিরের কার্যক্রম পরিচালনায় বাধা দিয়েছে? দেয়নি। এর চেয়ে আরও একটি জঘন্য ঘটনার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের নিশ্চয়ই অজানা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। কারণ তিনি একটি কৌতুক পোস্ট করেছিলেন তার ফেসবুক প্রোফাইলে এবং সেই হাস্যরস সম্বলিত পোস্টটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে উল্লেখ করে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। ধর্মীয় অনুভূতি, এত ঠুনকো বিষয়টিকে আপনারা কেন এত গুরুত্ব দিচ্ছেন? এবং এই হুজুগে থাকা ধর্মান্ধরা, উগ্রবাদী গোষ্ঠীরা শুধুমাত্র তাদের ব্যক্তিস্বার্থই উদ্ধার করছে না, বরং এই যে ঝুমন দাসরা গ্রেপ্তার হয়, এদেরকে গ্রেপ্তারের যে কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, সেই আইনের বৈধতা দেওয়ার এক সুন্দর রাস্তা তৈরি করে দেন এই উগ্রবাদী ধর্মান্ধরা। ধর্মান্ধ হোক, মুসলিম হোক, হিন্দু, এরা সবাই সমাজের জন্য ভয়ঙ্কর, মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর। এরা শুধু নিজেকেই ক্ষতির মধ্যে ফেলে না, এরা পুরো জাতিগোষ্ঠীকেই কলুষিত করে। এই ঠুনকো ধর্মীয় অনুভূতিকে প্রশ্রয় দিতে গিয়ে আপনারা অসংখ্য ঝুমন দাসদের বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন এবং তাদের পাশে কেউ দাঁড়াচ্ছেন না। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে নারীদের অধিকার দেওয়ার জন্য যে আইনের সংস্কার চাওয়া হচ্ছে, তাদেরকে বঞ্চিত করার এক উলঙ্গ নৃত্য আমি দেখতে পাচ্ছি। কেন এই একবিংশ শতাব্দীতে এসে সেই মধ্যযুগীয় আচরণ কেন আপনারা দেখাবেন? আপনারা কেন সত্যের পক্ষে দাঁড়াচ্ছেন না? আজ ঝুমন দাস জেলে আপনাদের জন্য, আপনাদের নির্বুদ্ধিতার জন্য। আমি দেখতে পাই অসংখ্য তথাকথিত হিন্দু নেতারা ঝুমন দাসের পক্ষে দাঁড়িয়েছেন শুধুমাত্র পকেট গরম করার জন্য, সেই রকম প্রমাণ আমার কাছে রয়েছে। সেই বিষয়টি উপস্থাপন করে ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না। সবার কাছে একটাই মেসেজ যে সামাজিক আন্দোলন বলুন আর আইনি আন্দোলন,
যে কোনো ভাবে আমাদের এগোতে হবে, আমাদের সঠিক পথ খুঁজতে হবে, এবং যদি সেটা না পারি তাহলে আমাদের ধরে নিতে হবে ঝুমন দাস আপন বলে এদেশে কেউ নেই, সে এদেশের নাগরিক নয়। এবং সরকারের কাছে স্পষ্ট মেসেজ আমি দিতে চাই, আমার প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার হোক বৈধ বা অবৈধ, আপনারা যদি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার দিতে না পারেন, তাদেরকে যদি বাংলাদেশের নাগরিক মনে না করেন, তাহলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন প্রয়োগ করে ঘোষণা দিয়ে দিন তারা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাদের উপরে জিজিয়া কর বসিয়ে দিন। আমরা যারা সংখ্যালঘু আছি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই দেশটি আমার সমান নয়, এই দেশে আমি নাগরিক নই, আমি এই দেশে আশ্রয়ে রয়েছি। যদি আপনারা মনে করেন বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের লোকরা রয়েছেন তাদের সেটা জন্মভূমি, তাদের সেটা পৈতৃক ভিটা, তারা সেখানে থাকার অধিকার রাখেন, তারাও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশের আইন এবং রাষ্ট্রের প্রতি তাদের সমান শ্রদ্ধা এবং মান্যতা রয়েছে, তাহলে তাদের নাগরিক অধিকার দিন। আর যদি নাগরিক অধিকার দিতে না পারেন তাহলে তাদেরকে বঞ্চিত করে ঘোষণা দিয়ে দিন, বাংলাদেশে পাহাড়ি অমুসলিম যারা রয়েছেন তারা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এটা বলে দিন। আমরা মনের দিক থেকে শান্ত থাকব, আমরা আর আপনার দিকে তাকিয়ে থাকব না, আপনি সর্প হইয়া দংশন করবেন, ওজা হইয়া ঝাড়বেন, এই রকম প্রতারণায় আমরা আর লিপ্ত হব না। বন্ধুদের অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আপনারা এতদিন ধরে অবগত আছেন আমি কিছু সাম্প্রদায়িক শকুন এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর তোপের মুখে আমি দীর্ঘ এক বছর অনলাইন থেকে দূরে থাকতে বাধ্য হয়েছি। তারা আমার উপরে কী পরিমাণ অত্যাচার চালিয়েছে, কীভাবে আমার পাশে থাকা বা আমার সাথে জড়িত ব্যক্তিদের বা আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আমার যোগাযোগ নেই তাদেরকেও কীভাবে হয়রানি করেছে, এবং সার্বিকভাবে আমি খুবই বিপদে ছিলাম, কিছুটা বিপদ কাটিয়ে উঠতে পেরেছি। আশা ব্যক্ত করছি যে আপনাদের সাথে আমি পরবর্তী দিনগুলোতে থাকব, এবং আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমি অ্যাক্টিভিজমে ফিরেছি, এটি সবাই জানুক, আমি এটা চাই। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।